ভ্রু কুচকানো, এটিকে ইংরেজিতে বলে ফ্রন। তুমি ভ্রু কুচকে আছো কেন? রেগে আছো নাকি? হোয়াই আর ইউ ফ্রনিং? আর ইউ অ্যাংরি? ভ্রু কুচকে থেকো না, স্টপ ফ্রনিং। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং আইসক্রিম। এই মুহূর্তে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে না, অ্যাট দিস মোমেন্ট আই ডোন্ট ফিল লাইক ইটিং আইসক্রিম। মাঝে মাঝে মনে হয় চাকরিটা আমি ছেড়েই দেই, সামটাইমস আই ফিল লাইক কুইটিং মাই জব। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের চোখ কিছুটা ফুলে থাকে, এরকম চোখকে বলা হয় পাফি আইস, মাই আইস আর পাফি। আমরা অনেক সময় আমাদের বাসায় বা বাইরে পায়ের আঙুলে এভাবে ব্যথা পেয়ে থাকি, সাধারণত চেয়ার টেবিল সোফা ইত্যাদির সাথে লেগে আমাদের পায়ের আঙুলে আমরা ব্যথা পাই। এভাবে ব্যথা পেলে বলবো মাই টো নকড অ্যাগেনস্ট দ্য ডোর, বা আমার খুব বিরক্ত লাগে যখন আমার পায়ের পাতা এভাবে কোথাও লাগে, আই হেট ইট ওয়েন আই হিট মাই টো। কিন্তু একটু আগে যে বললাম মাই টো নকড অ্যাগেনস্ট দ্য ডোর, এটি কিন্তু কোনো কঠিন শব্দ নয়। আমরা কিন্তু প্রায়শই বলে থাকি সে দরজায় নক করছে, শব্দটি কিন্তু সেখান থেকেই এসেছে। আরেকটি উদাহরণ দিই, দ্য কার নকড অ্যাগেনস্ট দ্য ট্রি, গাড়িটি গাছের সাথে গিয়ে লেগেছে। এখন তাহলে আপনারা নকড অ্যাগেনস্ট দিয়ে যে কোনো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন, যেটি লাগবে সেটি হচ্ছে নকড আর যেটির সাথে লাগবে তার আগে অ্যাগেনস্ট, নকড অ্যাগেনস্ট। তোমার কি কোনো খাবারে অ্যালার্জি সমস্যা আছে? আর ইউ অ্যালার্জিক টু এনি ফুড? হ্যাঁ, আমার চিংড়িতে অ্যালার্জি আছে, ইয়েস আই এম অ্যালার্জিক টু প্রন। আমার ফোনটা চার্জে দাও, পুট মাই ফোন অন চার্জ। আমি ফোন চার্জে দিয়েছি, আই হ্যাভ পুট মাই ফোন অন চার্জ। ফোনটা চার্জ থেকে খোলো, টেক দ্য ফোন অফ দ্য চার্জ, অথবা আনপ্লাগ দ্য চার্জার। ফোনের চার্জ শেষের দিকে থাকলে বলি মাই ফোন ব্যাটারি ইজ রানিং লো, তাহলে চার্জ একদম শেষ হয়ে গেলে কি বলবো? বলবো মাই ফোন রান আউট অফ ব্যাটারি। রান আউট অফ, এটি হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব, এটি যে কোনো কিছুরই সাপ্লাই শেষ হয়ে গেলে বলা যাবে। যেমন আমার খাবার শেষ হয়ে গেছে, আই হ্যাভ রান আউট অফ ফুড, বা খাবার শেষের দিকে হলে আওয়ার ফুড ইজ অ্যাবাউট টু রান আউট, শেষ হয়ে গিয়েছে বলেছিলাম তাই রান আউট, রান এর পাস্ট ফর্ম। একইভাবে বলতে পারেন মাই ফোন ব্যাটারি ইজ অ্যাবাউট টু রান আউট। যখন আমি তোমার বয়সে ছিলাম, ওয়েন আই ওয়াজ ইয়োর এজ, ধরুন আমাদের থেকে বয়সে বড় কেউ আমাদের বলছে যখন আমি তোমার বয়সে ছিলাম তখন আমি বিবাহিত ছিলাম, ওয়েন আই ওয়াজ ইয়োর এজ আই ওয়াজ অলরেডি ম্যারিড, বা আরেকভাবে বলতে পারেন ওয়েন আই ওয়াজ অ্যাট দ্য এজ অফ ইয়োর্স আই ওয়াজ অলরেডি ম্যারিড। ডিমের খোসা বা বাইরের অংশকে বলা হয় এগ শেল, সাদা অংশকে এগ হোয়াইট, আর একদম ভেতরের হলুদ অংশকে এগ ইয়োক। সেদ্ধ বা বয়েলড এগের খোসা ছাড়ানোকে বলা হয় পিল দ্য এগ। এই ধরনের ডিমকে আমরা পোচড এগ বলি, তবে পার্টিকুলারলি এই ধরনের ডিমকে বলা হয় সানি সাইড আপ। সানলাইক অ্যাপিয়ারেন্স বা সূর্যের মতো হওয়ার কারণে এটিকে বলা হয়ে থাকে সানি সাইড আপ, আর এটি হচ্ছে স্ক্র্যাম্বলড এগ। সময় সুযোগ না বুঝে কেউ যদি কিছু বলে ফেলে তার জন্য আমরা বলি শি অর হি হ্যাজ আ লুজ টাং। ফর এক্সাম্পল, ইয়োর লুজ টাং হ্যাজ গেইনড ইউ আ লট অফ এনিমিস, তোমার এই হুট করে যে কোনো কিছু বলে ফেলা স্বভাবের কারণে তোমার অনেক শত্রু তৈরি হয়ে গিয়েছে। খাবার টেবিলে বসে আমরা অনেক সময় বলি পানির বটলটা এদিকে দাও, বা মাছের বাটিটা আমার দিকে এগিয়ে দাও তো।
তখন বলবো ক্যান ইউ পাস মি দা ফিশ বোল অথবা পাস মি দা ফিশ বোল প্লিজ। ফুটবল খেলায় এই ফুটবল পাস করা কিন্তু আমরা সবসময়ই শুনি।